প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসে আমরা আলোচনা করব হাইড্রা সম্পর্কে। প্রথমে আমাদের জানতে হবে হাইড্রা জিনিসটা আসলে কি। বোর্ডে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটাই হলো হাইড্রার চিত্র। হাইড্রা অ্যাকচুয়ালি একটা প্রাণী। আমাদের পুকুরে, আমাদের নদীতে, আমাদের বিলের পানিতে বাস করা খুব ক্ষুদ্র একটা প্রাণীর নাম হলো হাইড্রা। দেখে অনেক বড় চিত্র মনে হলো, হাইড্রা আসলে এত বড় না। হাইড্রা বড়জোর 1 থেকে 3 সেন্টিমিটারের সমান লম্বা হয়। সেন্টিমিটার হিসেব যারা বোঝো না তোমাদের বলি, 1 ইঞ্চের মতো। হাইড্রা মোটামুটি 1 ইঞ্চের মতো লম্বা একটা ছোট্ট প্রাণীর নাম। কিন্তু এর নাম হাইড্রা কী করে হলো, হাইড্রার নামকরণটা সম্পর্কে আমাদের জানতে হবে। নামকরণের পেছনে অনেক বড় একটা গল্প আছে, সেই জিনিসটা জেনে আমরা ক্লাসটা শুরু করব। প্রথমে আমরা জানবো হাইড্রা নামটা আসলো কোথা থেকে। হাইড্রা নামটা এসেছে গ্রিক মিথোলজি বা গ্রিক রূপকথা থেকে। গ্রিক রূপকথার গল্পতে একটা বিশাল বড় দৈত্যাকার সাপ ছিল, যে সাপের 9টা মাথা ছিল। সে মাথাগুলোকে কাটলে সেখান থেকে নতুন করে আবার মাথা গজাত। খুব ভয়ঙ্কর একটা সাপ। গ্রিক যে বীর হারকিউলিস, সে কিন্তু হাইড্রা নামের সাপটাকে মেরে ফেলেছিল। এরকম একটা গল্প আছে গ্রিক মিথোলজিতে। তো ওই গ্রিক মিথোলজির যে হাইড্রা নামের সাপটা ছিল, তার সঙ্গে এই যে ছোট্ট প্রাণী, গ্রিক মিথোলজির সাপ কিন্তু অনেক বড়, বিশাল বড়, মানুষকে খেয়ে ফেলতে পারবে এত বড় সাপ। কিন্তু আমাদের হাইড্রা কিন্তু অত বড় নয়, মাত্র 1 ইঞ্চি সমান লম্বা একটা ছোট্ট প্রাণী। তারপরও ওই মিথোলজির সাপের সাথে এর তুলনা করা কেন হলো? ওই মিথোলজির হাইড্রার সাথে একে কেন হাইড্রা নামকরণ করা হলো? এর পেছনে কারণ কিছু আছে। দেখো, গ্রিক মিথোলজির ওই সাপটার যেমন 9টা মাথা ছিল, আমরা যে হাইড্রা নামের প্রাণীটা পড়ছি এর মাথার উপরে দেখো এই 6-7টা বা 8-10টার মতো এরকম হাতের মতো অংশ থাকে, যাদেরকে বলা হয় কোর্সিকা। ওই গ্রিক মিথোলজির সাপের মতো অনেকগুলো মাথার মতো অংশ থাকার কারণে এর নাম দেওয়া হয়েছে হাইড্রা। 2 নম্বর যে মিলটা পাওয়া যায় গ্রিক মিথোলজির ওই হাইড্রার সাথে এই হাইড্রার, গ্রিক মিথোলজির ওই সাপটার মাথাকে কেটে ফেললে সেখানে আবার নতুন করে মাথা গজাত। ঠিক তেমনই আমরা যে হাইড্রাটা পড়ছি, এই হাইড্রার শরীরের মধ্যেও প্রচণ্ড পুনরুৎপত্তি ক্ষমতা বিদ্যমান। অর্থাৎ শরীরের কোনো অঙ্গকে তুমি যদি কেটে ফেলো, শুধু মাথা না, এই হাতগুলা না, শরীরের কোনো অঙ্গকেই তুমি যদি কেটে ফেলো, সে আবার কিছু সময়ের মধ্যে সে অঙ্গটাকে পুনরুৎপত্তি করতে পারে। তাহলে গ্রিক মিথোলজির ওই সাপটার যেমন মাথা কাটলে মাথা গজাত, ঠিক তেমনই এর মাথা, শরীর যে অংশই কাটো না কেন, সে অংশটাও নতুন করে আবার গজায় যাবে। এই 2টা মিলের কারণে গ্রিক মিথোলজির ওই হাইড্রা নামের সাপের সাথে এ হাইড্রার একটা নামকরণ করা হয়েছে। ওর সাথে মিল রেখে এর নাম হাইড্রা রাখা হয়েছে। এবার আমরা আলোচনা করব হাইড্রার বিষয়ে বেশ কিছু বিজ্ঞানের অবদান সম্পর্কে। প্রথম থেকে যদি আমরা জেনে নিই, তোমরা অ্যান্টনি ভন লিউয়েনহুক নামক একটা বিজ্ঞানের নাম সবাই শুনে থাকবে। তিনি কিন্তু প্রথম নিজের বানানো মাইক্রোস্কোপে খুব ক্ষুদ্র ক্ষুদ্র যে জীবগুলো, ব্যাকটেরিয়াগুলা, এগুলাকে তিনি নিজের বানানো মাইক্রোস্কোপে দেখেছিলেন। তিনি নিজের বানানো মাইক্রোস্কোপে প্রথম হাইড্রাকে দেখেছিলেন। তাহলে হাইড্রার যে প্রথম আবিষ্কারক যদি আমরা চিন্তা করি, হাইড্রার যদি আমরা আবিষ্কারকের কথা ভাবি, হাইড্রার আবিষ্কারক কিন্তু অ্যান্টনি ভন লিউয়েনহুক। আমি শুধু লিউয়েনহুক লিখছি। তাহলে হাইড্রার প্রকৃত আবিষ্কারক কিন্তু অ্যান্টনি ভন লিউয়েনহুক, এটা তোমরা মনে রেখো। কিন্তু অ্যান্টনি ভন লিউয়েনহুক যখন হাইড্রাকে আবিষ্কার করেছেন, হাইড্রার সম্পর্কে খুব বেশি মানুষ জানতে পারেনি। কিছু মানুষ হয়তো, বড় বড় বিজ্ঞানীরা হয়তো হাইড্রার কথা শুনেছে। কিন্তু হাইড্রার একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং একটা বৈশিষ্ট্য আছে, যে হাইড্রার পুনরুৎপত্তি। হাইড্রার কোনো অংশকে তুমি যদি কেটে ফেলো, হাইড্রার সেই জায়গাটাকে আবার পুনরুৎপাদন করতে পারে। হাইড্রার কিন্তু স্বাভাবিক কোনো মৃত্যু নাই। অর্থাৎ তুমি হাইড্রাকে আঘাত করে, হাইড্রাকে কেটে ফেলে, হাইড্রাকে তুমি ছিঁড়ে ফেলে তাকে মেরে ফেলতে পারবে না। হাইড্রা কিন্তু সাধারণত একটা অমর প্রাণী, তার স্বাভাবিক মৃত্যু নাই। এই যে হাইড্রার বিষয়ে খুব ইন্টারেস্টিং একটা তথ্য, হাইড্রা অমর, হাইড্রার খুবই বেশি পুনরুৎপত্তি ক্ষমতা বিদ্যমান, এই পুনরুৎপত্তির বিষয়টাই সবার সামনে এনেছিলেন যে বিজ্ঞানী। হাইড্রার এই ইন্টারেস্টিং ফ্যাক্টটা যিনি প্রথম জানতে পেরেছিলেন, তার নাম হচ্ছে আব্রাহাম ট্রেমলে। অর্থাৎ হাইড্রার যে পুনরুৎপত্তিটাকে আবিষ্কার করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে আব্রাহাম ট্রেমলে। এই যখনই তিনি এই ক্যারেক্টারটা আবিষ্কার করেন, হাইড্রার পুনরুৎপত্তির বিষয়ে সবাইকে জানান, সব লোকজনের কাছে হাইড্রা খুব জনপ্রিয় হয়ে যায়। হাইড্রা নিয়ে তখন অনেক বেশি চর্চা শুরু হয়, সবাই হাইড্রার কথা জানতে পারে। এজন্য কিছু কিছু জায়গায় কিছু কিছু বই লেখা আছে যে হাইড্রার আবিষ্কারক হিসেবে আব্রাহাম ট্রেমলেকেই মনে করা হয়। আসলে পুরোপুরি সত্য না, কিন্তু হাইড্রা সম্পর্কে সবার জানার পেছনে যার সবচেয়ে বেশি অবদান সেটা কিন্তু আব্রাহাম ট্রেমলে। লিউয়েনহুকের কথা কিন্তু সবাই শোনেনি হয়তো। সবশেষে আমরা জানবো যে হাইড্রার নামকরণ সম্পর্কে। এই হাইড্রার যে নামটা হাইড্রা, এটা কে দিয়েছেন? আমরা সব কিছুরই নামকরণ পড়েছি, অধিকাংশ জিনিসপত্রের নামকরণ যিনি করেছেন
ক্যারোলাস লিনিয়াস নাম আমাদের অতি পরিচিত একজন বিজ্ঞানী, এই লিনিয়াস নামের এই বিজ্ঞানী কিন্তু হাইড্রার নামকরণ করেছেন। হাইড্রার নামকরণ করেছেন হচ্ছে লিনিয়াস। তাহলে এইগুলো কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্নতে আসে, যদি আসে আমরা আশা করি সলভ করতে পারবো। প্রকৃত আবিষ্কারক হচ্ছে লিভেনহুক, পুনরুৎপত্তি ক্ষমতা এটা হলো আব্রাহাম ট্রেমলে, আর নামকরণ লিনিয়াস। এবার আমরা আলোচনা করব হাইড্রার প্রজাতি সম্পর্কে। পুরো পৃথিবী জুড়ে মোট 40 প্রজাতির হাইড্রা পাওয়া যায়। পৃথিবীতে হাইড্রার প্রজাতির সংখ্যা হচ্ছে 40টি। 40টি হাইড্রা নয়, আসলে 40টা প্রজাতির হাইড্রা আছে পৃথিবীতে, কোটি কোটি হাইড্রা আছে হয়তো। তো যাই হোক, বাংলাদেশে হাইড্রার মাত্র 3টা প্রজাতি পাওয়া যায়। বাংলাদেশের প্রজাতির সংখ্যা হচ্ছে 3টি, এটা ভালো করে মনে রেখো। বাংলাদেশে 3টি হাইড্রার প্রজাতি পাওয়া যায়, যে প্রজাতিগুলোর নাম লিখেছি আমি, হাইড্রা অলিগ্যাকটিস বা হাইড্রা ফুসকা, একই নাম। একটা হাইড্রারই দুই রকম নাম পাওয়া গেছে, হাইড্রা অলিগ্যাকটিস, হাইড্রা ফুসকা, দুটো নামে এটা পরিচিত। তো এই যে হাইড্রা শব্দটা আছে তার অর্থ তো তোমরা জানো। অলিগ্যাকটিস কথাটা কোত্থেকে এসছে তোমরা শুনেছ? অলিগো মানে কিন্তু কিছু, আমরা অলিগো স্যাকারাইড পড়েছি হয়তো কোষ রসায়ন অধ্যায় পড়ার সময়। অলিগো মানে হচ্ছে কিছু। তাহলে এটাকে হাইড্রা অলিগ্যাকটিস কেন বলা হচ্ছে? কারণ হাইড্রার এই প্রজাতিটা খুব বেশি পাওয়া যায় না, হয়তো এটা একটু রেয়ার, বেশি কিছু সংখ্যক হয়তো এই হাইড্রাটা পাওয়া যায়, একটু কম পাওয়া যায়, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে হাইড্রা অলিগ্যাকটিস। এটারই আরেকটা নাম হলো হাইড্রা ফুসকা। হাইড্রা ফুসকা, ফুসকা বিষয়টা মেয়েদের কাছে খুবই ইম্পর্টেন্ট এবং সবারই পরিচিত। ফুসকা আসলে দেখতে কোন রঙের বলো? বাদামি রঙের বা একটু হালকা হলুদ রঙের। আসলে ফুসকা শব্দের মানেই হচ্ছে বাদামি। ফুসকা শব্দের বাংলা ফুসকার অর্থ কী আমি জানি না, আমি যে ফুসকা লিখেছি এই ফুসকাটার অর্থ হচ্ছে বাদামি। তাহলে হাইড্রা ফুসকা, আসলে হাইড্রা অলিগ্যাকটিস বলো আর হাইড্রা ফুসকা বলো, হাইড্রার এই প্রজাতিটা দেখতে আসলে বাদামি রঙের, একটু হালকা গোধূলির সময় যেমন বিকেলবেলা আমাদের পরিবেশের যেমন রঙটা হয় ওরকম। তো হাইড্রা অলিগ্যাকটিস বা হাইড্রা ফুসকা একই জিনিসেরই নাম, দুইটা নাম পাওয়া গেছে। এই হাইড্রাটা দেখতে কেমন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তুমি নিঃসন্দেহে বলে দিবে যে এটা হলো বাদামি। তাহলে হাইড্রা ফুসকার রঙ কেমন, হাইড্রা অলিগ্যাকটিসের রঙ কেমন, বাদামি রঙের। ওকে, পরেরটাতে চলে আসি। পরেরটার নাম হচ্ছে হাইড্রা ভিরিডিসিমা, অথবা এটাকে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা বলেও ডাকা হয়। তাহলে এই নামটার অর্থ কি? হাইড্রা মানে তো তোমরা সবাই জানো, আসলে হাইড্রারও কিন্তু একটা অর্থ আছে, যদিও গ্রিক ভাষার গ্রিক মিথোলজির গল্প থেকে কিন্তু হাইড্রা নামটা নেওয়া হয়েছে, তবে হাইড্রা মানে আসলে পানি, পানিতে বাস করা কোনো জীবের কথাই বোঝানো হয়। তো যাই হোক, হাইড্রা ভিরিডিসিমা শব্দটার অর্থ কি তোমরা মনে রাখবে। গ্রিক ভাষায়, ল্যাটিন ভাষায় আমাদের প্রত্যেকটা বর্ণের জন্য কিন্তু নাম আছে। তুমি যখন লোহিত রক্তকণিকা পড়েছো, লালের কিন্তু গ্রিক ভাষায় লালটাকে বলা হয় এরিথ্রো, নীলকে বলা হয় কিন্তু সায়ানো, আমরা যে বাদামিকে পড়লাম কিন্তু ফুসকা বলা হচ্ছে, ঠিক তেমনই তোমরা মনে রাখবে এই ভিরিডিস মানে কিন্তু সবুজ বোঝানো হয়। গ্রিক ভাষায় ভিরিডিস মানে হচ্ছে সবুজ। তাহলে হাইড্রা ভিরিডিসিমা, এই ভিরিডিস মানে হচ্ছে সবুজ। বুঝতেই পারছো এই হাইড্রাটা দেখতে আসলে সবুজ, এই জন্য এই হাইড্রাটার নাম কিন্তু হাইড্রা ভিরিডিসিমা। দেখো, এটার আরেকটা নাম হলো ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। এই ক্লোরো মানে কি তোমরা জেনেছো? যে ক্লোরোফিল আসলে একটা সবুজ রঙের বর্ণকণিকা, এই ক্লোরো মানেও কিন্তু সবুজ, আবার এই যে ভিরিডিসিমা মানেও কিন্তু সবুজ। তো যাই হোক, এই হাইড্রাটা আসলে দেখতে সবুজ রঙের, এই জন্য এটার নাম কিন্তু ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা অথবা হাইড্রা ভিরিডিসিমা। যদি জিজ্ঞেস করা হয় যে হাইড্রা ভিরিডিসিমা এর রং কেমন, কালার কেমন, তুমি নিঃসন্দেহে বলে দিবে যে এটা হচ্ছে সবুজ রঙের, এটা হলো সবুজ রঙের, কারণ নামের মধ্যে অনেকবার আমরা সবুজ কথাটা পাচ্ছি। সবশেষে যদি আসো, হাইড্রা ভালগারিস, এটাও একটা হাইড্রার বৈজ্ঞানিক নাম। এই প্রজাতিটা বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা সিলেবাসে যে হাইড্রাটা নিয়ে বিস্তারিত পড়ব এটাই কিন্তু এই হাইড্রা ভালগারিস। এই যে ভালগার কথাটার মানে হলো সাধারণ, ভালগার মানে হচ্ছে খুব সাধারণ, এই হাইড্রাটা খুব সাধারণ, সবচেয়ে বেশি পাওয়া যায়, এই জন্য এটার নাম হলো হাইড্রা ভালগারিস। এর কালারটা কেমন? খুব সাধারণ যেহেতু, সাদা মাটা অর্থাৎ সাদা বা বর্ণহীন, হাইড্রা ভালগারিস হচ্ছে বর্ণহীন। তাহলে তোমাকে কিন্তু বিভিন্নভাবে এখান থেকে কোশ্চিন দিতে পারে, এভাবে দিতে পারে যে হাইড্রার রং কেমন, কোনো হাইড্রার নাম কিন্তু বলেনি তোমাকে, তখন তুমি ভাববে যে তোমাকে হাইড্রা ভালগারিসের কথা বলা হচ্ছে। কোনো হাইড্রার যদি নাম না দেওয়া থাকে শুধু বলা হয় যে হাইড্রার আসলে রং কেমন, তুমি হাইড্রা ভালগারিসের কথা চিন্তা করে উত্তর দিয়ে দিবে বর্ণহীন। যদি বলেই স্পেসিফিকভাবে যে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমার রং কেমন, দিবে সবুজ, আর যদি বলে হাইড্রা অলিগ্যাকটিস বা হাইড্রা ফুসকার রং কেমন, তখন তোমাকে উত্তর দিতে হবে বাদামি। এবার আমরা আলোচনা করব হাইড্রার স্বভাব এবং বাসস্থান সম্পর্কে।
দেখো, স্বভাব বলতে আসলে কি বোঝায়? স্বভাব বলতে বোঝায় সেই প্রাণীটা কোন ধরনের খাদ্য খেতে পছন্দ করে। স্বভাব বলতে আসলে খাদ্যাভাস বোঝানো হয়। হাইড্রারা সাধারণত মাংস জাতীয় খাদ্য খেতে পছন্দ করে। আমরা বলতে পারি হাইড্রার স্বভাব হচ্ছে হাইড্রারা মাংসাশী। হাইড্রারা হচ্ছে মাংসাশী। মাংসাশীকে কিন্তু ইংরেজিতে বলা হয় কার্নিভোরাস। হাইড্রারা হচ্ছে মাংসাশী বা কার্নিভোরাস। মাংসাশী বলতে তুমি আবার এটা মনে করো না যে হাইড্রারা মাংস খেতে পছন্দ করে বলে তারা বাজারে বিকেলবেলা মাংস কিনতে চলে যাবে। তারা মাংসাশী, তারা ক্ষুদ্র ক্ষুদ্র যে জুপ্লাংটনগুলো আছে, ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রাণীগুলো আছে, তাদেরকে তারা পানি থেকে শিকার করে করে খায়। এটাই হচ্ছে তাদের খাদ্যাভাস। এবার যদি আসি আমরা হাইড্রার বাসস্থান সম্পর্কে, হাইড্রা কোন ধরনের পরিবেশে বাস করতে অভ্যস্ত। আমরা বাসস্থানের কথা জানতে গেলে প্রথমে জানবো যে হাইড্রা কোথায় বাস করে। অবশ্যই জলে বাস করে, পানিতে বাস করে। তারা হচ্ছে জলে বাস করে, বলা হচ্ছে তারা হচ্ছে মুক্তজীবী। মুক্তজীবী সম্পর্কে যাদের আইডিয়া নাই একটু বলে দিচ্ছি, জীব আসলে দুই রকম হয় বাসস্থানের পদ্ধতির উপর নির্ভর করে। কোনো জীব যদি নিজের ইচ্ছে মতো চলাফেরা করতে পারে, যেখানে খুশি গিয়ে থাকতে পারে, তাদেরকে বলা হয় মুক্তজীবী। আর কোনো যদি জীব অন্য একটা জীবের ভেতরে গিয়ে বাস করে, তখন তাদেরকে বলা হয় পরজীবী। তো হাইড্রারা তাহলে নিজেরা স্বাধীন, যেখানে খুশি যেতে পারে, যেখানে খুশি থাকতে পারে। এই জন্য হাইড্রাদেরকে বলা যেতে পারে এরা মুক্তজীবী। আরেকটা কথা মনে রাখবো আমরা, এরা হচ্ছে মিঠা পানিতে বাস করে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এরা কিন্তু লোনা পানির কোনো জীব না। হাইড্রারা স্বাদু পানি বা মিঠা পানিতে বাস করে। আমাদের নদী, পুকুর, খাল, বিল, এই টাইপের যে মিঠা পানির জলাশয়গুলো আছে, সেই জায়গাতে হাইড্রাকে পাওয়া যায়। সাধারণত পুকুরের পানিতে, পুকুরের পানিতে একটু কম থাকে, কারণ মাছের আবার হাইড্রাকে খেয়ে ফেলে। বিলের পানিতে প্রচুর পরিমাণে হাইড্রারা থাকে। হাইড্রারা একটা বিলের পানিতে কিভাবে অবস্থান করে দেখো। একটা যদি গাছ হয়, এটা যদি একটা জলজ গাছ হয়, এটা মনে করে একটা জলজ কোনো একটা গাছ, জলজ একটা উদ্ভিদ, হাইড্রারা কীভাবে অবস্থান করে দেখো। নিমজ্জিত জলজ উদ্ভিদ, এই উদ্ভিদটা মনে করো পানির নিচে ডুবে আছে। এই উদ্ভিদের নিচের দিকে একটা পাতাতে হাইড্রা উল্টো হয়ে ঝুলে থাকে। এই লাল জিনিসটা মনে করো হাইড্রা। হাইড্রারা তাহলে কীভাবে থাকছে? মিঠা পানির যে জলাশয় আছে, সেখানে যে নিমজ্জিত উদ্ভিদগুলো থাকে, সেই উদ্ভিদের শরীরের মধ্যে তারা আটকে থাকে। কিভাবে থাকে? তারা নিমজ্জিত উদ্ভিদের নিচের দিকে ঝুলে থাকে, নিচের দিকে ঝুলে থাকে, পাতার নিচের দিকে ঝুলে থাকে। এটা আমরা মনে রাখবো। এছাড়া আমরা মনে রাখবো হাইড্রারা কেমন পরিবেশে আসলে বাস করতে পছন্দ করে। পানিতে তো তারা থাকবে, কিন্তু তাদের পছন্দের কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা একটু জেনে নিই। হাইড্রাদের কিন্তু পছন্দ দেখো, তাদের পছন্দের বিষয়টাই আগে আমি বলি। তাদের কোন ধরনের পরিবেশ পছন্দ? তাদের হচ্ছে স্থির পানি পছন্দ। পানির তাপমাত্রা যদি একটু কম হয়, অর্থাৎ পানি যদি একটু হয় শীতল, পানি যদি হয় একটু শীতল, সেই পানিটা তাদের পছন্দ। এবং পানিটা যদি একটু স্বচ্ছ হয়, তারা আরও পছন্দ করে। তাহলে স্থির, শীতল এবং স্বচ্ছ পানি তাদের পছন্দ। তাদের অপছন্দ কী তাহলে? সম্পূর্ণ বিপরীতগুলো আমরা মনে রাখতে পারি। তাদের চলমান বা স্রোতযুক্ত যে জলাশয় আছে, সেটা তাদের পছন্দ না। তাদের গরম পানি পছন্দ না, এবং তাদের ঘোলা পানি পছন্দ না। এই জিনিসগুলো তাদের পছন্দ না। এখান থেকে খুব ট্রিকি কোশ্চিন আসে যে যে প্রচণ্ড বেগে যে খরস্রোতা নদী আছে, যে নদীগুলোর স্রোত অনেক বেশি, সেখানে হাইড্রা পাওয়া যাবে কি না? যাবে, কিন্তু খুব কম পাওয়া যাবে। হাইড্রারা এত পানির স্রোত পছন্দ করে না। উষ্ণ পানির যে জায়গাগুলো আছে, সেখানেও হাইড্রা খুব কম পাওয়া যাবে। হাইড্রা কিন্তু উষ্ণ পানীয়, গরম পানীয় পছন্দ করে না। হাইড্রার পছন্দ হলো শীতল পানি, এবং স্বচ্ছ পানিটা হাইড্রার বেশি পছন্দ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব হাইড্রা এর শ্রেণীবিন্যাস সম্পর্কে, হাইড্রা এর ক্লাসিফিকেশন সম্পর্কে। ক্লাসিফিকেশন থেকে আমাদের টুকটাক এমসিকিউ আসে, আর সেই এমসিকিউগুলো যেন আমরা খুব সহজেই ভালো করে সলভ করতে পারি। আমরা একটু খেয়াল করব, হাইড্রার শ্রেণীবিন্যাসে লেখা আছে হাইড্রার কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া, ফাইলাম হচ্ছে নিডারিয়া, ক্লাস হাইড্রোজোয়া, অর্ডার হাইড্রুইডা, ফ্যামিলি হাইড্রিডি, জেনাস হাইড্রা, এবং স্পেসিস হচ্ছে হাইড্রা ভালগারিস। শ্রেণীবিন্যাসটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা এই হাইড্রো, হাইড্রোজোয়া, হাইড্রুইডা, হাইড্রুইডি, অনেকগুলা একই রকম শব্দ আছে। আর এই জায়গাটা আমাদের খুব বেশি কনফিউশন সৃষ্টি হয়ে যায়, আর আমরা এই জায়গা থেকেই কিন্তু প্রশ্ন আসলে ভুল করি। এই জিনিসটা যেন আমাদের না হয়, এই জন্য তোমাদের একটু আমি ট্রিক শেখাই দিব, যাতে করে তোমাদের ভুল হওয়ার চান্সটা অনেক কমে যাবে। একটু খেয়াল করো, জেনাসের নাম হাইড্রা, স্পেসিসের নাম হাইড্রা ভালগারিস, এই দুটো তো তোমরা অলরেডি জানো, এগুলো নিয়ে কনফিউশন হবে না।
এর কিংডমের নাম অ্যানিমেলিয়া আর ফাইলামের নাম নিডারিয়া, এটাও তোমরা জানো। এই জায়গাতে কনফিউশনটা বেঁধে যায় যে ক্লাস হাইড্রোজোয়া, অর্ডার হাইড্রোইডা আর ফ্যামিলি হাইড্রিডি। এটা মনে রাখার জন্য তোমরা মনে রাখবে যে তোমার একটা দাদি আছে, যে দাদির নাম মনে করো জোয়া। তুমি এভাবে তাহলে বলতে পারো যে জোয়া দা দি। তাহলে আমাদের ক্রমানুসারে মনে থাকবে, দেখো এই যে প্রথমে আমরা পাবো কিন্তু হাইড্রোজোয়া, তারপর আমরা পাবো হাইড্রোইডা, এবং সবশেষে পাবো আমরা হাইড্রিডি। তাহলে আমাদের মনে থাকবে যে ক্লাসের শেষে জোয়া আছে, তারপর অর্ডারের শেষে দা আছে, এবং ফ্যামিলির শেষে দি আছে, জোয়া দা দি। আমরা এভাবে তাহলে মনে রাখবো, তাহলে আমাদের কনফিউশন হওয়ার চান্সটা একটু কম। এবার চলো, এই শ্রেণীবিন্যাসটা কেন করা হলো, হাইড্রাকে এভাবে কেন শ্রেণীবিন্যস্ত করা হলো, তার কারণগুলো আমরা একটু জেনে নিই। প্রথম থেকে যদি আমরা একটু আলোচনা করি, হাইড্রাকে কোন কিংডমের মধ্যে রাখা হয়েছে, অ্যানিমেলিয়া কিংডমের মধ্যে রাখা হয়েছে। তোমরা মনে রাখবে পৃথিবীতে যত জীব আছে সবাইকে মোটামুটি 5টা কিংডমে রাখা হয় হুইটেকারের ক্লাসিফিকেশন অনুসারে। যারা নিজেদের শরীরের মধ্যে সালোক সংশ্লেষণ করতে পারে না, যারা আসলে চলাফেরা করতে পারে টুকটাক, যাদের শরীরের মধ্যে কোনো কোষ প্রাচীর থাকে না, এমন সকল জীবকেই কিন্তু বলা হয় প্রাণী। তাহলে দেখো এই হাইড্রা কিন্তু একটা প্রাণী, এটা কিন্তু উদ্ভিদ না, হাইড্রা কোনো উদ্ভিদ না। যেহেতু প্রাণী তাই তাকে রাখা হয়েছে অ্যানিমেলিয়া কিংডমের মধ্যে। বুঝলাম আমরা, হিকম্যানের ক্লাসিফিকেশনে দেখা গেছে যে এই অ্যানিমেলগুলোকেও আবার অনেকগুলো পর্বতে ভাগ করা হয়েছে। হাইড্রাকে কোন পর্বের মধ্যে বা ফাইলামের মধ্যে রাখা হয়েছে, নিডারিয়া পর্ব বা ফাইলামের মধ্যে রাখা হয়েছে। নিডারিয়া অ্যাকচুয়ালি কিন্তু 2 নম্বর পর্ব, নিডারিয়া কিন্তু 2 নম্বর পর্ব। তো এই নিডারিয়া পর্বের মধ্যে রাখার কারণ কী? প্রথমত হচ্ছে হাইড্রা অনেক বেশি অনুন্নত, আর দ্বিতীয় কারণ যদি দেখো যে নিডারিয়া শব্দটা দেখো তোমরা একটু, প্রথমে আছে নাইট, নাইট শব্দের মানে হলো কাঁটা, আর আরিয়া মানে হচ্ছে সংযুক্ত। তাহলে হাইড্রার শরীরের মধ্যে আসলে অনেক কাঁটা আছে, যে ছোটো ছোটো অনেক কাঁটা থাকার কারণে, শরীরটা কাঁটা সংযুক্ত হওয়ার কারণে এদেরকে নিডারিয়া নামক ফাইলামের মধ্যে রাখা হয়েছে। তারপরে দেখো হাইড্রাকে কেন হাইড্রোজোয়া ক্লাসের মধ্যে রাখা হলো। তোমাদের বই লেখা আছে যে হাইড্রার অবিভক্ত সিলেন্টেরন পাওয়া যায়, এই জন্য হাইড্রাকে হাইড্রোজোয়া ক্লাসের মধ্যে রাখা হয়েছে। কি বললাম আমি? অবিভক্ত সিলেন্টেরন। এই জিনিসটা কি আসলে খেয়াল করো, এটা যদি একটা হাইড্রা হয়, হাইড্রা শরীরের ভেতর দিয়ে একটা গহ্বর আছে, এই যে গহ্বর, এই গহ্বরটাকে বলা হয় সিলেন্টেরন গহ্বর। দেখো তো হাইড্রার যে সিলেন্টেরনটা আছে এটার মধ্যে কি কোনো বিভাজন বা কম্পার্টমেন্ট আছে? না, হাইড্রার সিলেন্টেরনটা কিন্তু একদমই অবিভক্ত, এই জন্য হাইড্রাকে কিন্তু হাইড্রোজোয়া এই ক্লাস্টার মধ্যে রাখা হয়েছে। এবার যদি দেখো হাইড্রার অর্ডারের নাম হাইড্রোইডা, হাইড্রাকে কেন হাইড্রোইডা অর্ডারের মধ্যে রাখা হয়েছে? তোমাদের বই লেখা আছে এদের পলিপ দশাটাই প্রধান, এদের পলিপ দশা প্রধান, এই জন্য হাইড্রোইডা অর্ডারের মধ্যে রাখা হয়েছে। তো এটার মানে কি আসলে? আসলে আমরা মনে রাখবো এই নিডারিয়া পর্বে যত প্রাণী আছে, হাইড্রার মধ্যে যত প্রাণী আছে, এদের শরীরের মধ্যে, এদের জীবনের মধ্যে 2টা দশা থাকে। একটা দশাকে কিন্তু বলা হয় পলিপ দশা, আরেকটা দশাকে বলা হয় মেডুসা দশা। নিডারিয়া পর্বের প্রাণীদের শরীরে তাহলে জীবনের মধ্যে 2টা দশা পাওয়া যায়, একটা পলিপ দশা আরেকটা হলো মেডুসা দশা। পলিপ দশাটা যদি হয়, পলিপ দশাতে সে নড়াচড়া করতে অক্ষম, নড়াচড়াতে অক্ষম, পলিপ দশা মানে হচ্ছে নড়াচড়া করতে পারবে না এমন একটা দশা, আর মেডুসা দশা হলো নড়াচড়াতে সক্ষম, নড়াচড়া করতে পারবে এমন একটা দশা। অর্থাৎ আমরা তো সারা জীবনে নড়াচড়া করতে পারি, জন্মের পর থেকে আমরা হাঁটাচলা, যদি আমরা পারি না কিন্তু গরু ছাগল তো জন্মের পরে হাঁটাচলা করতে পারে, তো আমরা সবসময় কিন্তু সচল। কিন্তু এই নিডারিয়া পর্বের প্রাণীগুলো কখনো সচল কখনো নিশ্চল থাকে, যখন সচল থাকে সচল দশাটাকে বলা হয় মেডুসা দশা। নড়াচড়া করতে সক্ষম যে দশাটা সেটাকে বলে মেডুসা দশা, আর নড়াচড়া করতে পারে না যখন অচল, তারা যখন নিশ্চল, এই দশার নাম হলো পলিপ দশা। হাইড্রা আমরা যার কথা পড়ছি এর জীবনের অধিকাংশ সময় কিন্তু এরা নড়াচড়া করে না, এরা নড়াচড়া করতে অক্ষম, অর্থাৎ শরীরটাকে একটা সারফেসের সঙ্গে আবদ্ধ রেখে তারা একদম স্থির হয়ে বসে থাকে। জীবনের অধিকাংশ সময় তারা নিশ্চল অবস্থায় থাকে, তাদের পলিপ দশাটাই অনেক বড় হওয়ার কারণে, পলিপ দশাটাই বেশি দিন হওয়ার কারণে তাদেরকে এই হাইড্রোইডা অর্ডারের মধ্যে রাখা হয়েছে। তারপর ফ্যামিলির নাম দেখো হাইড্রিডি,
এটাকে হাইড্রি ডি ফ্যামিলির মধ্যে কেন রাখা হলো? এর কারণ হচ্ছে হাইড্রারা দলবদ্ধ হয়ে বাস করে না, তারা একা একা বাস করে। একা একা বাস করার কারণে তাদেরকে রাখা হয়েছে হাইড্রি ডি এই ফ্যামিলির মধ্যে। আর সবশেষে আমরা জানি হাইড্রা ভালগারিসের অর্থ কী, আমরা আগেই কিন্তু অলরেডি পড়েছি। এগুলো হাইড্রার শ্রেণীবিন্যাস, তাদের মনে রাখার কৌশল এবং এই শ্রেণীবিন্যাসের কারণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো।